আসসালামু আলাইকুম আমার লাভলি প্রিয় দর্শকরা, আজকে আমি আপনাদের শেয়ার করব আমার 6-8-এর বন্ধুরা মিলে যে বুফে গিয়েছিলাম এবং যেখানে খেয়েছিলাম, হইচই করেছিলাম, মাস্তি করেছিলাম সেই স্থানটি, অর্থাৎ সেই বুফেটি। এর আগে বলে নিচ্ছি, এই বুফেটিও আমাদের 6-8-এর বন্ধু মাসুমের, এবং এখন আমি আপনাদের সেই বুফের নামটি দেখাবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটির সাথে আপনারা থাকবেন। এই বুফেটির নাম হচ্ছে বাফেট রেস্টুরেন্ট এবং এটি ঢাকার শনির আখড়ার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাথেই অবস্থিত। বুফেতে ঢোকার আগে আমার কয়েকজন বন্ধু ঠিকঠাক করছে সবার পরিচয়পত্র ঠিক আছে কি না। অনেকে হয়তো ভাবতে পারো এই বন্ধুত্ব মিলন মেলাটা কীভাবে হয়েছে। আসলে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে SSC 06 এবং HSC 08। আর হ্যাঁ, যদি এই SSC এবং HSC সাথে কেউ মিলে যায় অবশ্যই এই গ্রুপে আপনারা জয়েন করবেন, এবং এই গ্রুপটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, আমি এবার চলে গেলাম আমার মূল পর্বে। এখন আমাদের প্রত্যেক বন্ধুদের হাতে করে একটা ব্রেসলেট দেওয়া হচ্ছে। যদি ব্রেসলেটটা আমরা হারিয়ে ফেলি তাহলে একটু ঝামেলা হবে, কারণ এখানে একটা কোড নাম্বার আছে এবং এর বিনিময়ে আমাদের কমন গিফট দেওয়া হবে। এছাড়াও এখানে লটারির ব্যবস্থা কিন্তু আছে, সুতরাং বুঝতে তো পারছো কত মজা। ও হ্যাঁ, আরেকটি কথা, আমাদের প্রত্যেক বন্ধুরই কিন্তু একই ধরনের গেঞ্জি পরিধান করা ছিল। আর রেস্টুরেন্টটি দেখুন কত সুন্দর, আমাদের সকালের খাবারই ছিল খিচুড়ি এবং মাংস। এরপর আমরা কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম এবং আমাদের পুলিশ বন্ধু আরিফ এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালন করলেন। মানে আমি খুব অবাক হয়েছি তার সঞ্চালনা দেখে। এরপর আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলাম, এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। অনেক অনেক মজার মজার এবং অনেক অনেক খাবার ছিল। আর যেহেতু অনেক আনন্দ করতে এসেছি, খাবো, খাওয়া দাওয়ার পর সবাই মিলে ছবি তুললাম, বন্ধু বান্ধবরা সবাই। ওই দেখো, কালো একটা শার্ট পরে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে সেই হচ্ছে এই বুফেটের মালিক, অর্থাৎ আমাদেরই বন্ধু। এরপর আমরা ইচ্ছে মতো নাচানাচি করছি বন্ধুরা এবং বান্ধবীরা, স্বাভাবিক বান্ধবীরাও নাচবে, তাদেরও অধিকার আছে। ওয়াও, দেখো এই বান্ধবীটা খুব ভালো নাচতে পারো, সবাই এই বান্ধবীর নাচটা উপভোগ করো। এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো চলে আসলো, অর্থাৎ সেই লটারির পর্ব। প্রথম 20 জনকে দেওয়া হয়েছিল বিশেষ পুরস্কার, আর সবাইকে দেওয়া হয়েছিল কমন গিফট। আর ওই যে বলেছিলাম হাতের ব্রেসলেটে যে নাম্বারটা ছিল সে অনুসারেই 20 জনকে দেওয়া হয়েছিল পুরস্কার। সবার জন্য কমন গিফট রয়েছে, কমন গিফট হিসেবে আমরা মগ, তারপর আতর এবং একটি মাস্ক পেয়েছিলাম। যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে একদম, ঠিক তখনই আমাদের বুফের মালিক, মানে আমাদের যে বন্ধু বুফের মালিক মাসুম, সে কেক আনলো, কেক কাটলাম। এভাবে হইচই করতে করতে আমাদের দিনটা কেটে গেল। যাই হোক, আমি সমস্তটুকু বর্ণনার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।